everyone, this is Ambrin welcoming you in IFA Tea Time Tea Break. Alright, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন guest, তাকে কিভাবে introduce করা যায়? Let me think. Alright, let me give you some hint. He's tall, dashing and handsome. কি দারুণ সে দেখতে, কিছুটা তাকে পাগলা দিওয়ানো লাগে, but কোথাও না কোথাও এমন rough and tough look তার মধ্যে আছে যে দেখলে মনে হয় এখনি গুন্ডামি শুরু করবে। Yes guys, no points for guessing. He is none other than the latest craze of our film industry, Mr. Shahriaz. Welcome to our show. আর আমার চায়ের দাওয়াতে তোমাকে আমন্ত্রণ দিয়েছিলাম, তুমি এসেছো, সেটার জন্য thank you very much. এত চমৎকার পরিচয় দেবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে? Oh no, that ain't happening exactly. তোমাকে, because এটা চায়ের আড্ডা। মানে আমি আসলে এত বেশি মুগ্ধ হয়ে গেলাম যে আমি ওর মধ্যেই ছিলাম। আচ্ছা, so how was the introduction? Awesome. দারুণ না? Okay, Shahriaz, so usually আমাদের IFA tea time tea break যেটা হয় যে we do have a particular topic যেটা নিয়ে আমরা কথা বলি। So তোমাকে দেখে আমি খুব সাহস করে একটা টপিক রাখার চেষ্টা করছি, and that is সাহস, because তোমাকে দেখলে আগে আমি বললাম যে আমাদের দর্শকদের you look very rough and tough, দেখলে মনে হয় এখনই গুন্ডামি শুরু করে দেবে। So তোমাকে যে জিজ্ঞেস করি যে Shahriaz তার সাহসিকতার পরিচয় কত বছর বয়সে দিয়েছিল? So do you remember? Shahosh Shahriaz ekit. It's almost same, right? Yeah. Well, Shahosh shabdota shonge to onek abhitanik ortho jorito. Thanks for choosing such topic. Bikale erokom ekta topic adda dewa. Like Shahosh সংযোগের সঙ্গে যে হুশ, alright, যেখানে জ্ঞানের অবতারণা ঘটে। তো সাহসিকতার পরিচয় তো প্রতিটা মানুষকে যে কোনো ক্ষেত্রেই দিতে হয়, তার কর্মক্ষেত্রে যে সব ব্যারিয়ার্স থাকে সেগুলোকে ওভারকাম করে প্রতি মুহূর্তে যাওয়া। তো জীবনের প্রত্যেকটা কাজই সাহসিকতার সঙ্গেই মোকাবেলা করে বেরিয়ে যেতে হয়, সেটা ঘুম থেকে ওঠাও একটা সাহসের কাজ। আচ্ছা, মানে লাইক আমি আমার ওটাকে সংবরণ করছি, আমাকে উঠতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, সো এটা জীবনের প্রত্যেকটা পার্টেই যুক্ত। আচ্ছা, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন দিস টু থিংস, লাইক একজন মানুষ হিসেবে সাহস এই ব্যাপারটিকে তুমি কিভাবে দেখো, এবং একটি ছেলের কাছে সাহসের পরিচয়টা কি? আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, ছেলে হোক মেয়ে হোক, সাহসিকতার একটা রূপ হচ্ছে পৌরসত্ব, মানে যেটাকে বলে পৌরস, অর্থাৎ যেখানে নারী পুরুষ আর ভেদাভেদ থাকে না, সে মানুষ হয়। তো একজন মানুষ হবার জন্য সাহসের বিকল্প তো কিছুই হতে পারে না। আমরা তুমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছো, আমি ছেলে, ইট অল কমন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর সিটিং টুগেদার, একসঙ্গে একই প্ল্যাটফর্মে বসে আমরা চলছি, এটা হচ্ছে পৌরসত্ব, এটাই সাহস। So Shahriaz এমন কি কাজ করেছিল স্কুল টাইম? ইট কুড বি ইন ইয়োর স্কুল ডেজ, ওল্ড স্কুল ডেজ, কলেজের সময়, ভার্সিটির সময়, মানে ওই সময়গুলোতে যেটা হয় যে সাহস বলতে তো বোঝাই নেগেটিভ কিছু করা, নরমালি হয় যে ছোটবেলার যে বিষয়গুলো অলওয়েজ একটু চুরি করা, কিংবা পড়ায় ফাঁকি দেওয়া, স্কুল ফাঁকি দেওয়া, চিটিং করা, কিংবা কলেজ লাইফে কাউকে প্রপোজ করা, এগুলো সাহসের দিক ছিল। আর কর্ম লাইফে এসে সাহসটা রীতিমতো, না না ওইটা আমি শুনতে চাই যে শাহরিয়াজ কি আসলে পরীক্ষার সময় চিটিং করেছিল, ওপেনলি সবার সামনে কাউকে আসল করেছিল? আমি ইনফ্যাক্ট লেট মি টেল ইউ দ্য ট্রুথ। আচ্ছা, দর্শকদের বলা ঠিক হবে? অফ কোর্স হবে, এখানে যে কোনো কিছুই বলো, দর্শকরা সুন্দর করে অ্যাকসেপ্ট করবে। আমি আমার ইনফ্যাক্ট এসএসসি পরীক্ষার সময় আমি আঁকতে পারতাম না কখনোই। তো আমার আঁকা এতটাই খারাপ ছিল যে ম্যাডাম বলতে স্কুলে যে তুমি যেটা আঁকবা আঁকার দরকার নেই, নামটা লিখে দিও, আমি বুঝে নিব এটা আঁকছো, মানে এত ভয়ঙ্কর। আচ্ছা, তো বায়োলজিতে ব্যাঙ আঁকার দরকার পড়ে, তো আমি এক পর্যায়ে অনেক আগে থেকে কন্ট্যাক্টেড, বন্ধু এসএসসি পরীক্ষার সময় তুমি সব লিখে দিবো, তুমি শুধু এঁকে দিও। সো ইনফ্যাক্ট খাতা পাস করা, এঁকে দেওয়া, এবং বায়োলজিতে ভালো একটা নাম্বার আসে। আই এম সরি ফর দ্যাট। আমার মনে হয় এখানে শাহরিয়াজের ব্রেভারি, সাহসিকতার চাইতে বেশি সাহসী সেই যে তোমার আঁকার ছবি কোনো যদি দেখতো। আমি ইউনুসকে এখনো ধন্যবাদ দিই, কারণ ওর না আঁকলে আমি পাস করতাম না। আচ্ছা, দেন ডিড ইউ গেট কট লাইক ধরা? হ্যাঁ, না 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 না, একদম পারফেক্টলি খাতা আদান প্রদান করা, চেঞ্জ করা। এন্ড আমি আবারও বলছি সরি, ইটস নট এ গুড পয়েন্ট, আমি বলে ফেললাম, বাট ইম্পর্টেন্ট হচ্ছে হয়ে যায়, বাট ইট হ্যাপেন্স, লাইক হু ডাজন্ট ডু ইট এনিওয়েজ। বাট প্রেমের ক্ষেত্রে আরেকটু পরে গিয়ে কি করেছে, মানে কলেজে গিয়ে, ভার্সিটিতে গিয়ে? প্রেম তো ঠিক বলা যাবে না, ফ্যান্টাসি তো অনেক কাজ করে, তো নর্মাল চিঠি টিঠি এগুলা তো কমন ছিল, কিংবা কলেজে কেউ সুন্দরী এসেছেন তাকে তার সঙ্গে কথা বলা আচ্ছা কিংবা কলেজ ফাঁকি দেওয়ার যে বিষয়গুলো মানে ওই সময়গুলোতে যা কিছুই এসেছে সবই নেগেটিভ but ওই টাইমে তখন মনে হতো কি যে আউট অফ দ্য বক্স যেটা তুমি গিয়ে করছো সেটা কিন্তু অনেক বিশাল একটা সাহসের ব্যাপার এখন দেখলে মনে হবে যে ঠিক আছে আই শুডন্ট হ্যাভ ডান ইট না বাট ইম্পর্টেন্ট হচ্ছে things might be negative বিষয় হতেই পারে কিন্তু সেটা ক্ষতিকারক না হোক নিজের জন্য কিংবা সমাজের জন্য এটা জরুরি exactly so but এখন now Shahriaz you are working in this film industry তোমার কি মনে হয় to survive in this film industry because too many competitions are there in the market right অনেকে আসছে অনেক নতুন চেহারা আসছে অনেক সিনিয়ররা কিন্তু ওখানে আছে অলরেডি সো নিজেকে এখানে টিকিয়ে রাখার জন্য তোমার কি মনে হয় as a human being as Shahriaz as a person like তোমার কতটুকু সাহসিকতার পরিচয় দিতে হচ্ছে in every single step কর্মক্ষেত্রে কিংবা সিনেমাতে সবথেকে বড় বিষয়টা হচ্ছে সাহসের অর্থাৎ সাহস এবং সেটা পজিটিভ অর্থে আচ্ছা বাট সাহস তো পজিটিভ না সেকেন্ডে জরুরি না সাহস বলতে আমরা একটা দীর্ঘ শ্রেণী বুঝি নেগেটিভ কিছু মানে ইফ ইউ আস্ক হান্ড্রেডস অফ পিপল 90 উইল সে নেগেটিভ 90 জনের উপরে এটাকে নেগেটিভলি দেখবে বাট সাহসী সে যে পরিকল্পনা মাফিক ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে ফর দ্য রাইট টাইম রাইট ডিউটি এবং সিনেমাতে especially at the বড় একটা সেক্টরে এটা বেশি জরুরি এবং প্রতিটা সেকেন্ড সাহসিকতার পরিচয় দেয়া ছাড়া এখানে টিকে থাকা কিংবা ভালো কিছু করবার কোনো অবস্থান নেই এবং সেই পরীক্ষায় প্রতিনিয়ত রত থাকতে হয় এটাকে কিন্তু নেগেটিভ ভাবেই কিন্তু আমরা দেখছি লাইক হ্যাঁ তোর এরকম সাহস নাই করার বেসিক্যালি আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে দেখি আমার সাহস না আমি এখনই তোকে করে দেখাচ্ছি সো উই ডু টেক ইট ইন আ নেগেটিভ ওয়ে বাট অফকোর্স তোমরা যারা আছো লাইক যাদেরকে তোমার ভক্তরা অনুকরণ করে বা অনুসরণ করে আইডল হিসেবে নিচ্ছে সো ওই ধরনের ইয়াংস্টার্স তাদেরকে যদি কোনো অ্যাডভাইস দিতে হয় যে না আসলে সাহসী হওয়ার ডেফিনেশন বেসিক্যালি কিন্তু এটা কি বলবে দর্শকদের উদ্দেশ্যে এক কথায় সাহসের ডেফিনিশন হচ্ছে সংযোগের সঙ্গে হুঁশ অর্থাৎ দুঃখে শোকে ধৈর্যশীল হয়ে শেষ অবধি যথা সময়ে যথা কাজটা করাটাই সাহসের এবং সময়ের আগে কিংবা সময়ের পরে কোনোটাই ভালো না যে যেটাই করেন কাজ হোক চিন্তা হোক মানে 18 বছরের আগে তো দাড়ি গজাবে না এখন মুখ কেটে ফেললেও হয় না সো ইউ হ্যাভ টু গিভ টাইম এক্স্যাক্টলি আর ওর মতন দাড়ি তো হবেই না সো ইউ হ্যাভ টু গিভ ইট রিলি সাম টাইম গরমের সময় আম খেতে ভালো লাগবে শীতকালে সবজি এবং প্রত্যেক কিছু নিজস্ব সময় আছে সেই সময়ের সঙ্গে অপেক্ষা করা পরিশ্রমে রত থাকা এবং সেই সময় অনুযায়ী করা এটা জরুরি এটাই সাহস ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি এন্ড অনেক সুন্দর একটা কথা নেগেটিভলি বিষয়টাকে তড়িঘড়ি করে যারা করছি এটা নিজেদের অপরিপক্কতা এক্স্যাক্টলি লং রানে কখনোই টিকবে না হ্যাঁ যখন আসলে বয়স আসবে তখন গিয়ে কিন্তু বোঝা যাবে যে সবাই দেখবেন মসজিদে ঢুকে Exactly. So we'll talk about it more, Shahriaz. But আমার মনে হয় যে আমাদের দর্শকদের আমরা সাহস নিয়ে একটু বেশি বলে ফেলেছি অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি ভারী কথা হয়ে গেছে but still we are going to talk about it because it's an important topic সাহস You guys don't go anywhere because আপনাদের সবার পছন্দের the current craze Shahriaz আছেন আমাদের সাথে IFA tea time tea break এ So আমি Ambrin এবং সেই সাথে Shahriaz will be right back stay tuned with Asian TV প্রত্যেকটি বিরতির পর আমি Ambrin আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি IFA টি টাইম টি ব্রেকে এবং আমার সাথে এখানে এই মুহূর্তে উপস্থিত আছে দ্য very tall আর ড্যাশিং এন্ড হ্যান্ডসাম Shahriaz well Shahriaz you're very tall like কত হাইট তোমার আমার 6 ফিট 2 6 ফিট 2 like তোমার হাইটের নায়িকা আসলে খুব কম পড়ে জানা না হয় যেটা ওই টুল দিয়ে নিতে হয় কিংবা এরকম একটা ফানি কোন ইনসিডেন্ট আছে তুমি হাসছো সো আমার মনে হয় এই ফানি ইনসিডেন্ট আমরা একটু জানতে চাই অনেক লাইক আফটার স্টার্টিং কাজ করার শুরু থেকে মাহির সঙ্গে খুব বেশি সমস্যা হয়নি বাট পরির সঙ্গে কাজ করতে যে ইনফ্যাক্ট পরির একটা অ্যাপেল বক্স আছে কাজ করবার ও আচ্ছা ও বানাই নিছে তারপর হচ্ছে আঁচলের মানে ইম্পর্টেন্ট ছিল যে যখনই Shahriazকে সাইন করা হচ্ছে নাইকার জন্য একটা অ্যাপেল বক্স বানানো হচ্ছে অলরাইট মানে দ্যাটস আ প্লাস পয়েন্ট অফ ইয়ার্স বিং অ্যান অ্যাক্টর কিন্তু বিকজ এত লম্বা হাইটে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্য পারসন যে কাজ করবেন একজন অভিনেতাকে ইউনিক হতে হবে এবং সেই জায়গা থেকে কম হাইট বেশি হাইট মোটা চিকুন ইম্পর্টেন্ট না, যার ক্যারেক্টারের সাথে যায় কিনা এটা জরুরি। এক্স্যাক্ট, আমরা মনে এটা নিয়ে আরো অনেক কথা বলবো, বাট শাহরিজ আমার দর্শকরা যারা আছেন তাদেরকে ছোট করে যদি তোমরা একটা প্রোফাইল দেখে দেই তাহলে আরো ইজি হবে কথা বলতে। সো গাইজ ডোন্ট গো এনিওয়্যার, হ্যাভ আ লুক অন দ্য স্ক্রিন বিকজ শাহরিয়াজের ব্যাপারে আমরা ছোট করে একটু জেনে নিই। শাহরিয়াজ হোসেন, পেশা অভিনয়, জন্ম 10 সেপ্টেম্বর খুলনা, বাবা কাজী লিয়াকত হোসেন, মা সমীরন নেসা, পারিবারিক জীবন 2 বোন, শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, উল্লেখযোগ্য কাজ চলচ্চিত্র পাগলা দিওয়ানা, শখ গান করা। অলরাইট, দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্রোফাইল শাহরিয়াজ। আর তোমার দেশের বাড়ি হচ্ছে খুলনায়? আমার দেশের বাড়ি খুলনা, আমার গ্রামের নাম ছোট বয়রা। আচ্ছা, শহর এবং খুলনাতেই বেড়ে ওঠা, ইন্টারমিডিয়েট অবধি আমার খুলনাতেই পড়াশোনা এবং খুলনা ইজ এ ওয়ান্ডারফুল সিটি এবং খাবার এত মজা। আমি আমার ফিল্ম ক্যারিয়ারে এই প্রথম কোন ইন্টারভিউতে খুলনা নিয়ে কথা বলছি, আমার ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু IFA টি টাইম টি ব্রেক এবং সেই সাথে আমাকেও, বিকজ আমরা রিসার্চ করে এটা বের করেছি। অ্যান্ড অবভিয়াসলি শাহরিয়াজ, লাইক যেহেতু তুমি খুলনায় জন্ম নিয়েছো, সেখানে বেড়ে উঠেছো, তো খুলনার সাথে কিন্তু তোমার সেই গ্রামের বাড়ির সাথে কিন্তু অনেক অনেক মধুর মিষ্টি স্মৃতি কিন্তু আছে, তো সেটা যদি একটু বলো না আমাদেরকে। মধুর স্মৃতি বলতে, খুলনা একটি পরিচ্ছন্ন শহর, রাজনৈতিক কোনো তেমন কোনো প্রেশার থাকে না এবং একেবারে ডিসেন্ট শহর বলতে যা বোঝায় তাই, এটা হচ্ছে জরুরি। এবং শিল্পনগরী খুলনা বলা হয় সেই খুলনাকে, সো কেন্দ্রবিন্দুটাই হচ্ছে খুলনা। মংলার কারণে সুন্দরবন, দ্য ওয়ান্ডারফুল সেভেন ওয়ান্ডার্সের একটা সুন্দরবন, সো আমরা ওই জায়গায় অনেক অনেক চমৎকার, কি বলবো, খুলনার স্মৃতি তো বলে শেষ করা যাবে না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে খুলনার মানুষ একটু মিষ্টি মিষ্টি, অনেক সুইট হয়, অনেক সুইট অ্যান্ড সিম্পল হয়, অফকোর্স ইন আ পজিটিভ ওয়ে। সো খুলনা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাওয়া, সো হাউ ডিড ইট অল হ্যাপেন, লাইক কিভাবে হলো পুরো ঘটনাটি? দেন অ্যাগেইন জয়নিং ফিল্ম ইন্ডাস্ট্রি, বিষয়গুলো ইটস ওয়ার্ক লাইক এ ম্যাজিক। লাইক শেষ করবার পরে ইন্টারমিডিয়েট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়তে হবে, অ্যাপ্লিকেশন করলাম, হয়ে গেল, চলে গেলাম, শেষ করলাম, দেশে আসলাম, আমি জব করছিলাম। আমি থ্যাঙ্কফুল সুমন আমার কাছে, আমাকে ফিল্মে আনবার জন্য, কি দারুণ দেখতে। কি দারুণ দেখতে, দেন পাগলা দিওয়ানা, এভাবেই হয়েছে সব। এক্স্যাক্টলি, সো এই যে শুরুটা হলো, এন্ড দেন নো ওয়ে অফ লুকিং ব্যাক, আর কিন্তু পিছনে তাকিয়ে দেখতে হয়নি। সো এখন একটু কাজ নিয়ে আমরা না হয় কথা বলি, যে হোয়াট আর ইওর প্রজেক্টস ইউ আর ওয়ার্কিং অন, লাইক এখন কোন কোন ছবিতে কাজ চলছে, কোন ছবি রিলিজের অপেক্ষায় আছে? প্রাইম রোড, আড়াল, জন্ম আমার জেলে, তুই একটা গুন্ডা, মানে ইনশাল্লাহ বেশ প্যানেলটা অনেক বড় এবং কাজ করছে এই মুহূর্তে অ্যাডিকশন, 50-50 লাভ, ছবিগুলোর কাজ চলছে। সো অল টুগেদার কি দারুণ দেখতে পর থেকে সবকিছু কি দারুণ দেখতে, কি দারুণ দেখতে। আচ্ছা, কি দারুণ দেখতে যেহেতু, সো আর কি দারুণ হচ্ছে শাহরিয়াজের ক্যারিয়ার, মাশাআল্লাহ। সো একটা দারুণ কোয়েশ্চেন না করলেই নয়, অ্যান্ড দ্যাট ইজ যে অন স্ক্রিন অনেক প্রেম করা হচ্ছে, বাট অন স্ক্রিনে যেই কো আর্টিস্ট আছে তাদের সাথে কি অফ স্ক্রিনে প্রেম করার এরকম কিছু হয়েছে? তুমি দেখো আমার সিনেমার নামগুলো হচ্ছে কি দারুণ দেখতে, রোমান্টিক, নগর মাস্তান, পাগলা দিওয়ানা, সো ইউ সি আমার প্রেম করার অপশন কম, মারামারি করার জায়গা বেশি। আচ্ছা, হ্যাঁ, মানে গুন্ডামিটা বেশি করা হচ্ছে। হ্যাঁ, বিষয় যেটা ঘটে যে প্রেম তো করাই হয়, কিন্তু অফ স্ক্রিনে প্রেম করবার সময় পাই না। প্রেম করছো না? অলরাইট, এখন টিভি সেটের সামনে শাহরিয়াজের যারা ফিমেল ফ্যান্সরা আছেন তাদের জন্য গুড নিউজ, আজকে তাকে ফেসবুকে অ্যাড করে ফেলেন, দেখা যায় দেয়ার ইজ আ চান্স, দেয়ার কুড বি আ চান্স। সো হোয়াট ইজ ইওর ফিউচার প্ল্যানিং? প্রেম করছো না, বিয়ে শাদী করার কোনো ইচ্ছে নেই? আই ডু হ্যাভ প্ল্যান, লাইক আমি আমার ব্যক্তিত্বের একটা একেবারেই সিম্পল দিক বলি, আমি না অনেক কিছু চিন্তা করতে পারি না। আচ্ছা, কিংবা এক জায়গায় বসে একটা কাজই করতে পারি। আমি এখন বসে তোমার সঙ্গে গল্প করছি, আমি গল্পই করতে পারি, ওয়ান ওয়ার্ক এট আ টাইম। হ্যাঁ, তো আমি সময় অনুসারে যেটা আসবে সেটা আসবে। লাইফে একটা সাধারণ মানুষের যে যে প্ল্যান থাকে, আই ডু হ্যাভ অল দ্য প্ল্যানস, এবং সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো হবে। বাট এই মুহূর্তে কিংবা আগামী 8-10 বছর আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র সিনেমাকে নিয়ে ভাবতে চাই। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের IFA টি টাইম টি ব্রেকে এসে আমার যে এই চায়ের আমন্ত্রণে তুমি সাড়া দিয়েছো, অ্যান্ড ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল আড্ডা টকিং টু ইউ অ্যাজ অলওয়েজ, বিকজ দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমরা কিন্তু আরও অনেক কথা বলেছি আগে, আড্ডাবাজিও করেছি। On screen. On screen, of course, on screen. Off screen, our Shahriaz is a very good person. Our premier has no scope because she mentioned that she has 8-10 years. But anyways, guys, it's time to say goodbye to you, Shahriaz. Shahriaz, you have a personal question. I have given answer to you with Shahriaz. But the exam is not test is not. One more test to go. Are you ready for that? গলা যখন ঠিক করতে বুঝতে পারছো আমি কি বলতে পারি এন্ড গাইস আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে হি ইজ আ ভেরি গুড সিঙ্গার শাহরিয়াজ কিন্তু অনেক ভালো গান করতে পারে বিশ্বাস হচ্ছে না আমার কথা ওয়েট এন্ড ওয়াচ স্টার্ট না একবারে ভালো গান না বাট আমি গাই আমার জন্য ভালো লাগে ইনফ্যাক্ট আমি গিটারও প্লে করি ভালো লাগে তার আগে আমি দর্শকদের কাছ থেকে ছোট করে বিদায় নিয়ে নি ওয়েল দর্শক সাতবার উষ্ঠা খেয়ে পড়ে যাচ্ছেন কিন্তু আটবারের টাইমে আপনি উঠে গিয়ে আবার হাঁটছেন সাহসিকতার পরিচয় কিন্তু এখানে সো আমাদের ইফা টি টাইম টি ব্রেকের দর্শক যারা আছেন আপনাদের সবাইকে বলছি ভালো মানুষ হওয়ার চাইতে বেশি বড় সাহসিকতার পরিচয় দেওয়ার কিন্তু আর স্কোপ নেই ট্রাই টু বি আ গুড হিউম্যান বিং আমি আমরিন এবং সেই সাথে শাহরিয়াজ আমরা এখানে বিদায় নিচ্ছি বাই বাই এন্ড টেক কেয়ার আলগা করগো খোপার বাঁধন দিল ওহি মেরা फस गई दिल वही मेरा फस गई बिनो दो बेनीर जरीन फीताए अंध इश्क मेरा कस गई दिल वही मेरा फस गई